এখন বর্তমানে আমাদের মাঠে যেটা কন্দর থেকে আমরা পেঁয়াজ করে থাকি মুড়ি কাটা পেঁয়াজ বলে থাকে যেটা এই পেঁয়াজটা মাঠে আছে এবং ইতিমধ্যে এটা সংগ্রহ চলছে এবং আরেকটা যেটা আমাদের চারা থেকে পেঁয়াজ আমরা যেটা করে থাকি আমাদের রাজশাহীতে করে থাকে এটাই বেশি এবং এটা এখন বিস্তলায় চারা আছে এই অবস্থায় আমাদের পেঁয়াজের যেটা দেখা যায় এটা বিস্তলাতেও হতে পারে এবং জমিতেও হতে পারে যে সমস্যাটা সেটা হলো পার্পল ব্লঞ্চ আমরা দেখি যে পেঁয়াজের গাছের পাতা বা এটা অনেক সময় বীজ উৎপাদনের জন্য যে পেঁয়াজ করা হয় সেই পেঁয়াজের ফুলের যে ডাটা এর মধ্যেও এই পার্পল ব্লঞ্চের আক্রমণ দেখা যায় এবং এখানে আমাদের উৎপাদন ব্যাহত হয় সেক্ষেত্রে আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ করবো যে এখানে যেটা হলো যে ইপ্রোডিয়ন জাতীয় ছত্রাকনাশক যেটা আছে এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে এটা অনুমোদিত মাত্রায় আপনারা ব্যবহার করবেন।